নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি শোল মাছের ঝাল। কিছুটা মাছ নিয়েছি, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে, ফোড়ের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, একটা দারচিনি, দুটো লং, তিনটে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, হালকা আঁচে জিরেটা ভেজে নেব। দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ বাটা লঙ্কা দিলাম। এবার মশলাটা ভালো করে কষে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে দেব, মশলাটা লেগে না যায়। পরিমাণ মতন জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, আর একটু নেড়ে দেব। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, আর একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে মাছের ঝাল এইভাবে বানিয়ে খেতে পারেন। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিলাম, কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, লাভিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।